হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখতে পারতেছেন যে এটা কোথায় শো, তো এটা দেখতে পাচ্ছেন যে সাভার, তো সাভার রোড, সাভার ওই পাশে আমার হাতের ডান পাশে থানা রোড। তো থানার সামনে থেকে চলে আসলাম। তো এখন যাবো যে হলে গাবতলি আমিন বাজার। দেখতে পারতেছেন যে আজকে রোডের কি অবস্থা, কি ওদের কেমন কি। দেখতে পারতেছেন যে আমি কিন্তু পিছনে কিন্তু অনেক জ্যাম আসিল, কারণ জ্যামের কারণ হচ্ছে যে মিছিল নিয়ে বের হয়েছে কিছু লোক, তো সেই কারণে কিন্তু ওই বেশি ভিডিও করতে পারিনি। আসলে কি বলবো, মানে ওই পাশ পিছনে যে দেখতে আসছে ওই পাশটা একদম ভরা, লোকে গাড়িতে জ্যাম করে রয়েছে। এই পাশ থেকে বের হয়ে থানা রোড হয়ে ওই পিছে বের হয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে আজকে প্রতিদিন পালসার নিয়ে ভিডিও করি, তো আজকে ফোরবি নিয়ে, তো কারেন্ট মানে পাগলা বাইক নিয়ে বের হলাম। তো আজকে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা পাগলা বাইকের, তো বেশি টান দিতেছি না, 74-75 টানতেছি, কারণ জীবনের একটা ভয় আছে, কারণ এটা কিন্তু এটা হচ্ছে মাথা ভাঙা বাইক, যেটা পাগলা বাইক বলা যায়। ফোরবি সবাই মানে কন্ট্রোল করতে পারে না, এবং যে কন্ট্রোল করতে সে সব কিছু পারে, আর যে না পারে সে কিছুই তার কাছে অনেক কঠিন হয়ে যায়। আজকে বের হলাম, মানে যে উদ্দেশ্যে বের হলাম, আজকে যাবো যে কেরানীগঞ্জে। তো কেরানীগঞ্জ থেকে যাব আপনার তেজগাঁও যাবো কিসের জন্য, বাইকটার একটু সমস্যা দিছিলে যে বাইকটায় ফ্রি সার্ভিস ছিল, তিনটা সার্ভিস করাইছিলাম, ছয়টা সার্ভিসের, তো দুইটা মারি গেছে, মানে দুইটা করাতে পারিনি সময় বাগর। তো আজকে কেরানীগঞ্জ থেকে এসে যাব যে আপনার তেজগাঁও টিভিএস কোম্পানির শোরুমে, তো সার্ভিস শোরুমে যাব। আসলে মানে গাড়িটা হয়েছে মানে দুইটা সার্ভিস মিস কারণে বাইকটা একটু প্রবলেম দেখা গেছে, তো আজকে টিভিএস কোম্পানির শোরুমে যাব, দেখাবো আপনাদেরকে কীরকমের কী। তো আজকে মানে দুইটা সার্ভিস মিস কারণে আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে, আজকে হয়তো আমার টাকা দিয়ে সার্ভিসিং করতে হবে বা অন্য কিছু করতে হবে, হয়তো টাকা দিয়েই, কারণ আমার যে একটা সার্ভিসের ডেট আছে এখনও ফিরে, তো সেটা এখনও মানে এটা হচ্ছে 9 তারিখ, আর আজকে যেই হচ্ছে যেই আপনার 20 তারিখ, তো সেটা আরও এক মাস পরে। তো আজকে যে সার্ভিসটা করাবো সেটা হচ্ছে নিজের পকেটের টাকা দিয়ে। আসলে এই যে ফোরবি মানে খারাপটা বোঝেন, ফোরবি পাগলা বাইক একদম, G6R, ফোরবি R15, এগুলো হচ্ছে মনে করেন রেস দেওয়ার মতো বাইক, তো এগুলোর সাথে কেউ অল্পতে রেস খেলতে আসবেন না, ফোরবি G6R R15, কারণ এগুলো পাগলা বাইক, কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়ে যায়, যখন টান উঠে পুরো আগুন 100-100 থাকে। তো আজকের রোড এতটা জ্যাম নেই, আসলে আজকের ওয়েদারটা আমার কাছে ভালো লাগতেছে, এবং জ্যামটাও কারণ জ্যাম পিছনে ছিল এখন নাই। আর হচ্ছে যে আজকে ওয়েদারটাও সুন্দর, কারণ শীতের দিন, শীতকালের টাইমে তো এমনিতে ওয়েদার যদি একটু ই থাকে, রোদ থাকে, তো তাহলে এমনিতে সবারই ভালো লাগে, আসলে অনেক সুন্দর একটি দৃশ্য। তো কী বলবো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের অলরেডি অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন।
না না গানের ভিতরে কি যেন ঢুকছে নিয়ে আলাদা থেকে